কৃষি বিশ্ববিদ্যালয়ের ডি গ্রুপের কর্মচারী বিজন দে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। তার বদলি করার সিদ্ধান্ত পাল্টানোর দাবিতে এবং বিজন দেকে খুঁজে বের করার দাবিতে তার স্ত্রী ও দুই সন্তান সহ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক চত্বরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা। বদলি হওয়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডি গ্রুপের কর্মচারী বিজন দের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য। এই বদলি করার সিদ্ধান্ত পাল্টানোর দাবিতে এবং বিজন দেকে খুঁজে বের করার দাবিতে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা। বলার কি হলো, মানে অফিসে তো কি হয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু কালকে উনি রাত 9টার থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি বাজারে গিয়েছিলেন। মানে কি মনে হচ্ছে, মানে কোথায় গিয়েছে, খোঁজ খবর কিছু করেছে না? কোনো খোঁজ খবর পাই নাই। ফোন টোন করেছিলেন? করছি, অনেক ফোন করেছি কিন্তু মোবাইলটা সুইচ অফ। কি মনে হচ্ছে, অফিসের চাপের জন্য কি? মানসিক চাপে এরকম হচ্ছে, ওনাকে কেউ চাপ দিয়েছে মানসিকভাবে এই জন্য এরকম হচ্ছে। এখন আমি আগে বুঝবো, একটু আরেকটু দেখতে চাই, যদি উনি আসে ফিরে, যদি না আসে সন্ধ্যার মধ্যে, তাহলে তো আমাকে পুলিশের কাছে যেতে হবে, বা আমার আরো আত্মীয় স্বজন আছে, লোকজন আছে। কর্মচারী যৌথ মঞ্চের অভিযোগ, বিজেপি করার অপরাধে বিজন দেকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অন্যত্র বদল করা হয়েছে। এর প্রতিবাদে তারা অবস্থান বিক্ষোভে বসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এরপর বুধবার রাত থেকে নিখোঁজ হয়ে যায় বিজন দে। বিজন দের সাথে বুধবার রাত থেকে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফোন করে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল, সে কারণেই হয়তো সে কোথাও চলে গিয়েছে। বিজন দে কোথায় গেল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এর পেছনে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি করছে তারা। যতক্ষণ না বিজন দেকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান তারা। আমরা অন্য সঙ্গে বসেছিলাম যে হচ্ছে আমাদের কর্মচারী যৌথ মঞ্চ উত্তরবঙ্গ কৃষি সহ দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, লড়ার পরিবর্তে প্রশাসন থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, যেহেতু আমরা এই ওই সংগঠন করতে না পারি, এবং তার জন্য বিগত দিনে বিজন দেকে আমাদের সেক্রেটারি বডিতে আছে, বিজন দে তাকে হচ্ছে এখান থেকে ডি গ্রুপ কর্মচারী এখান থেকে বিজেপি করার জন্য এখান থেকে তাকে প্যাডংয়ে বদলি করা হয়। কিন্তু রাজ্য সরকার আইন অনুসারে 1996 সালে এবং 2012 সালে যে আইন হয়েছে, ডি গ্রুপকে এখান থেকে আউটস্ট্যান্ডিং কোনো ক্যাম্পাসে ভর্তি করতে পারবে না পোস্টিং ইয়েতে। কিন্তু দেখা গেল যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসন স্বৈরাচারী আচরণ করছে আমাদের নন টিচিং কর্মচারীদের বিরুদ্ধে, এবং দেখা গেল ডি গ্রুপ কর্মচারীকে ইতিমধ্যে একটা নোটিশ বের করে তাকে বদলি করা হয়েছে। বিশদ থানায় যাচ্ছি, জানাচ্ছি না এখনই, তারপর আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় হচ্ছে যোগাযোগ করছি কোথায় গেছে, এবং মেন্টাল টর্চার শুরু হয়েছে 1 মাস ধরে ওই বিজনদের উপর। প্রশাসন, আমাদের উত্তরবঙ্গ কৃষিদের প্রশাসন মেন্টালি টর্চার শুরু করেছে, এবং শুরু করে কালকে মেন্টাল পরিস্থিতিও ঠিক ছিল না, ও কোথায় গেছে আমরা আগে দেখছি, দেখার পর নিশ্চয়ই মিসিং ডায়রি করবো। সেই এর পিছনে কি রাজনৈতিকও হাত থাকতে পারে? রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তো ওকে বদলি করেছে।